ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শওকত আলী নামে এক ব্যক্তি হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন এবং তিনজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিউল আজম এই রায় দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে বাদশা নামে এক আসামি পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, 2014 সালের 13 আগস্ট জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হন জাহাঙ্গীরপাড়া গ্রামের শওকত। আর এই ঘটনায় 9 জনকে আসামি করে মামলা করেন নিহতের ভাই। আসামিদের মধ্যে একজন মারা যাওয়ায় 8 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এরপর বিচারিক কার্যক্রম শেষে আজ আদালত রায় দিলেন।